আজকে যেটা আপনাদের আজকে যেটা যে প্রোগ্রামটা হয়েছে যে উনি হচ্ছেন আপনার এর ডান শিয়াং পেম্বা এই ব্যাপারে আপনারা একটু বললে ভালো বিশেষ করে এনএসকেএফ এনএসকেএফআই সিলিগুড়ি অন্তর্গতে আজকে একটা করাতে সেমিনার রাখা হলো জাপান থেকে আসিয়ান পেম্বা তামাং যিনি এনএসকেএফ এর চিফ ইনস্ট্রাক্টর সঙ্গে উনি ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও আছেন উনি ওনার এত টাইট শেডিউল থেকে একটু টাইম বের করে এনএসকেএফ আই শিলিগুড়ির একটা ছোট কার্যক্রমে এসে দিলেন সেটার জন্য আমরা ওনার জন্য ধন্যবাদই আছি আর বাচ্চাদেরও অনেক ফায়দা হলো কেন কি এরকমভাবে এটা সেকেন্ড টাইম জাপান থেকে কোনো ইনস্ট্রাক্টর এসে শিলিগুড়ির বুকে এসে একটু ট্রেনিং করাইলেন এটা সেকেন্ড টাইম সম্ভবত এর আগে কোনো দিন হয়নি জাপান থেকে কোনো ইনস্ট্রাক্টর এসে এখানে ট্রেনিং করানো আর আশা করি আগামী দিনে উনি আরও আসবেন আর এখানকার বাচ্চাদেরকে করাতে কি সেই সম্বন্ধে উনি আরও ভালোভাবে জানকারি দিবেন আর করাতে যেভাবে আজকে এই সময়তে অনেক বিভ্রান্তিগুলো দেখা যাচ্ছে করাতের নামে অনেক কিছু হচ্ছে সেটা থেকে আমরা দূর থেকে করাতের অরিজিনাল কী করাতে বলে বুঝতে চাইছি তার জন্যে সিহান এসে আমাদেরকে বোঝাচ্ছেন যে কীভাবে করাতে করতে হয় আর ঠিক রাস্তায় কীভাবে করাতে করতে হয় সেটা আমাদেরকে জানাচ্ছেন লাস্টে যুবকদেরকে অনেক জায়গা দেখা যায় যেরকম ড্রাগ অথবা মোবাইল যেটা ভাইরাস এটা হয়েছে এরকম মানে যুবকরা মানে বিভ্রান্তি হয়ে গেছে তো কারাটের কি ভূমিকা আছে মানে যুবকদের একটা ভালো ট্র্যাকে নিয়ে আসার জন্য ট্র্যাকে আসার জন্য অনেক তরিকা থাকে সেটার মধ্যে একটা তরিকা কারাতেও মানা যায় বাচ্চারা বা যুবকরা এই সময়তে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অলমোস্ট খুব কম হয়ে গেছে নীল হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে সাইকোলজিক্যালি বাচ্চারা বা যুবকরা পথ ভ্রমিত হয়ে গেছে সেই সময়তে আমাকে মনে হয় যে কারাতে আমাদের নিজের জীবনকেও পরিবর্তন করছে এটা রাইট ট্র্যাকে হাঁটার জন্য আমাদেরকে আগ্রহ করছে সেইভাবে আমাকে মনে হয় যদি কেউ কারাতে ঠিকভাবে প্র্যাকটিস করলে পরে নিশ্চয়ই ও একটা ভালো নাগরিক হয়ে আসতে পারে আপনার নাম মনোহর ফিলবি ছেত্রি ডেজিগনেশন আমি এনএসকেএফআই শিলিগুড়ির মেম্বার ধন্যবাদ থ্যাংক ইউ